ভাই সাহাব, আজ তোমার পরীক্ষা। ও ফাইনালি বহু অপেক্ষার পর, বহু কমেন্টের পর আজকে আমরা চলে এসেছি ইয়েস নতুন কন্টেন্ট নিয়ে, যেটা এখনো পর্যন্ত ইউটিউবে কেউ করেনি, কেউ না আর কমেন্টও কেউ করেনি, কেউ আমাদের ইনসিস্ট করেনি কন্টেন্ট করে। কারণ মোস্ট অফ দ্য ব্লগার এটাই বলে কোনো শ্যুট করার আগে যে ফাইনালি তোমাদের রিকোয়েস্টে আমরা বহু মানে বহু প্রতীক্ষিত ভিডিও, প্রচুর লোক আমাকে রেকমেন্ড করেছিল দাদা এটা করো দাদা এটা করো, কিন্তু আলটিমেটলি ওটা হয় না, নিজেদের ইচ্ছা থাকলেই করি আমরা, বাট তোমাদের হাতে দোষটা চাপিয়ে দিই। বাট একটা জিনিস যেটা তোমরা অনেকে কমেন্ট করছিলে যে আগের হ্যাংলাবাজকে মিস করছিলাম, তাই আজকে আবার আগের হ্যাংলাবাজ ফিরছে পুরনো আন্দাজে নতুন কিছু নিয়ে, লেটস গো। আর আজকে আমরা একসাথে ভিডিওটা করব, আজকে আমি আর পুরো একসাথে ভিডিওটা করব, মানে এটা হয়তো ফার্স্ট টাইম এরকমভাবে আমরা ভিডিও করছি। আর চলো আজকে, অনেকদিন পুরু বলছিল বিরিয়ানি খাওয়া হয় না, তো দেখো গাইস, এই শীতের সময় কিন্তু স্ক্যাল্পটা প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, আর আমাদের ইচিনেস আর ড্যান্ড্রফের প্রবলেম তো আছেই, তাই এই সিজনে কিন্তু আমাদের চাই এক্সট্রা নারিশমেন্ট। ইন্ট্রোডিউস মামা টি ট্রি হেয়ার রেঞ্জ, যেটা একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, আর যেটা এক্স্যাক্টলি ড্যান্ড্রফ আর আমাদের এক্সট্রা অয়েল সরাতে সাহায্য করে, আর এটা ইচিনেসও অনেকটাই কমায়, আর স্ক্যাল্পটাকে অয়েলি আর ফ্রিকি করে, ড্যান্ড্রফটাকে কন্ট্রোল করে। এর মধ্যে আছে টি ট্রি অয়েল, যেটা অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দিয়ে তৈরি, আর যেটা ফাঙ্গাস এবং ড্যান্ড্রফের বিভিন্ন ধরনের কারণের সঙ্গে লড়াই করে, তাও স্ক্যাল্পটাকে ড্রাই না করেই। হ্যাঁ, এতে আছে জিঞ্জার অয়েল, যেটা কিনা ইচিনেস দূর করে আর স্ক্যাল্পটাকে অনেকটা পরিষ্কার রাখে, আর চুলেরও বৃদ্ধি ঘটায়, আর স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে। আর এতে আছে ভিটামিন ই, যাতে আছে অ্যান্টি অ্যাক্সিডেন্ট প্রপার্টিস, যেটা কিনা ড্যামেজ হেয়ারের ফলিকল সারাতে অনেকটা সাহায্য করে। হ্যাঁ, ভালো ফলাফলের জন্য তোমরা শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার এবং হেয়ার অয়েলটাও ইউজ করতে পারো। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা প্রত্যেকবার মামার্থে যে কোনো প্রোডাক্ট কিনলে সেই অর্ডারটা একটি গাছের সঙ্গে লিঙ্ক করা আছে, তোমরা সেটা অর্ডার আইডি দিয়ে চেক করতে পারো। আর হ্যাঁ, মামার্থ 2025 সালের মধ্যে 10 লক্ষ গাছ লাগানো প্রতিশ্রুতিবদ্ধ, যেটা মামার্থ কমপ্লিট করবে। আর হ্যাঁ, মামার্থ নতুন তাদের অ্যাপ লঞ্চ করেছে, যেটা কিনা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা ডেফিনেটলি যাও গিয়ে সেখান থেকে ডাউনলোড করো। আর আমার দেওয়া কুপন কোড HB2022 ইউজ করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট। আর হ্যাঁ, ফ্লিপকার্ট নাইকা অ্যামাজনে তো অ্যাভেলেবেল রয়েছে, তো তাড়াতাড়ি যাও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে ভুলো না। ইউনো, তোমরা তো দেখে নিয়েছো আমরা ডিবাপির বিরিয়ানি কিভাবে কালেক্ট করেছি, দুটো বিরিয়ানি দু জায়গা থেকে। আমি হেলমেট পরেছিলাম, কারণ ডিবাপিকে এত বাজে কথা বলেছি এর আগে, হয়তো এবার ঢুকলে বিরিয়ানিটাই দিত না, 1000 টাকা দিলেও বিরিয়ানিটা দিত না, বাট তবুও আমরা বিরিয়ানি নিয়ে এসেছি। এবার দুদিকে দুটো বিরিয়ানি, তোমরা বলবে দাদা কী করে বুঝবে কোনটা কোন ব্রাঞ্চের বিরিয়ানি। দেখো, আমরা বারাসাত মধ্যমগ্রামের ব্রাঞ্চটা থেকে যে বিরিয়ানিটা নিয়েছি সেটা অনলি মাটন বিরিয়ানি, আর ব্যারাকপুরের অরিজিনাল যেটা বিরিয়ানি ফার্স্ট, সেখান থেকে নিয়েছি, সঙ্গে বিরিয়ানির চাপ নিয়েছি। ভাই, চাপের কালারটা একটু দেখি তো, বাহ বেশ ভালোই প্যাকেজিং। ওকে, ও ভাই সাহাব, ইজ ইস বিরিয়ানির চাপ, এটাই কিন্তু বিরিয়ানিতে দেওয়া থাকে, এই চাপটাই বিরিয়ানিতে দেওয়া থাকে গাইস, কিছু বলার নেই, জাস্ট খেতে হবে এবার, লেটস গো। ফার্স্টে আমরা আনবক্সিং করব মধ্যমগ্রামের বিবাপি। ও হাই, মশলা সঙ্গে সঙ্গে এলাচ দারচিনি সব তো দেখতেই পাচ্ছি, চলো একে ঢালা যাক। ওকে, আই এটা ধরবে তো বিরিয়ানি, আমার ডাউট হচ্ছে। অরিজিনাল ব্যারাকপুরের যে মানে সর ফার্স্ট বিরিয়ানি, এ দেখো হোয়াইট রাইস আর ইয়েলো রাইস
আর তারের রাইস মিক্স আছে, যেটা এখানে কিন্তু আমি একদমই দেখতে পাচ্ছি না। যাই হোক, এটাকে একটু আমাদের স্টাইলে ঢালি, জাস্ট নেব। আমার হাতটা পিছলাচ্ছে ভাই, পে না যায়। আজ তোমার পরীক্ষা। ও ভাই পাহাড়। বাট একটা জিনিস, মাখা 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 মাখা, এক্স্যাক্টলি। মানে সেদ্ধ ভাতের মধ্যে যেমন মাখা মাখা হয় না, আলু সেদ্ধ মাখলে এখন বিচ্ছিরি খেলে বিরিয়ানিটা। কি করে বুঝলাম, কি করে বুঝলি? আর রয়েছে এখানে রসালো চিকেন চাপ। রসালো কেন বললাম, কারণ তেল ঝোল মিশে গেছে একদম, এই জন্য বলছি রসালো চিকেন চাপ। টক টক করে রস পড়ছে, আর কতটা বড় দেখো পিসটা, যাইস মানে জাস্ট নেক্সট লেভেল লাগছে। চলো খাবো অবশ্যই, বাট তার আগে আমরা একটু স্যালাড বেড করে নিই। সো দুটো বিরিয়ানি একদম রেডি। এটা রয়েছে আমাদের মধ্যমগ্রামের বিরিয়ানি, আর এটা রয়েছে ব্যারাকপুরের বিরিয়ানি। বাট ব্যারাকপুরের চালটা একটু মাখা মাখা রয়েছে, আমি ব্যারাকপুরের চালটাই ফার্স্ট ট্রাই করবো। ফার্স্ট একটু রাইসটা খেয়ে দেখি। একটু দেখাই ক্লোজ থেকে, প্রত্যেকবার সবাই কমেন্ট করে আমাকে, আমি রিভাবিকে খারাপ বলি কেন ভাই? এটা বলো তোমরাই কমেন্ট করে বলো, এটা কি, এটা কি তোমরা কমেন্ট করে বলো। গোলাপ জলের গন্ধ, ওটা আলাদা ব্যাপার, পরের ব্যাপার। খুবই বিকট পরিমাণে গোলাপ জলের গন্ধ আসছে, বাট মাটনটা প্রচণ্ড সফট, প্রচণ্ড সফট, আঙুলে স্ম্যাশ হয়ে যাচ্ছে। আলুটা দেখি, এই হচ্ছে আলু, আলু একদম সফট, ফুলফুলে নরম। আলু দিয়ে মাটনটা আমি যদি ছিঁড়ি, দেখো মাটনটা ওয়েল বয়েলড, মাটনটা নিয়ে কোনো কথা নেই, এত বেশি কুক করেছে রাইসটাই গলে গেছে, তা মাটনটা তো গলবেই। দেখো বিরিয়ানি খারাপ না, বিরিয়ানির টেস্ট মারাত্মক, বাট এতটা আমি একটু দেখাবো, এতটা চালগুলি না ভাঙা ভাঙা লেগে লেগে গেছে না, একটার সঙ্গে একটা, মানে খিচুড়ি টাইপস হয়ে গেছে, বুঝতে পারছি, মানে খিচুড়ির মতো খেতে বলছি না, বাট দেখতে অনেকটা ওই আমাদের পোলাও, পোলাও যেরকম হয় খানিকটা পোলাওয়ের মতো লাগছে দেখতে। বাট মাটনটা তো সত্যি ওয়েল সফট, ওয়েল কুকড, হালকাট গোলাপ জলের গন্ধটা বেশি। এবার আমি আসছি আমাদের মধ্যমগ্রাম। ফার্স্ট আমি মাটনটায় আসি, এই হচ্ছে মাটন একদম রেওয়াজি, সঙ্গে মাটনটা একদম পারফেক্ট কুক হয়েছে, একদম পারফেক্ট কুক। আজকের কম্প্যারিজনটা একদম পারফেক্ট, মানে এই কম্প্যারিজনটা সত্যি কথা করা উচিত ছিল। একটা দেখতে ভালো না কিন্তু খেতে ভালো, আর একটা দেখতে ভালো কিন্তু খেতে ভালো না। বিরিয়ানিটায় এক ফোঁটা ফ্লেভার নেই, বিরিয়ানিটায় মানে এটাই যতটা পরিমাণে গোলাপ জলের গন্ধটা একটু বেশি দিয়েছে, এখানে গোলাপ জলের গন্ধই নেই। সঙ্গে বিরিয়ানির মশলা, চালটা ঝুরঝুরে, হোয়াইট রাইস ইয়েলো রাইস মিক্স আছে, আলুটা দেখছি আলুটার সাইজটা অত্যন্ত ছোটো, আলুটার সাইজটা অত্যন্ত ছোটো, এইটুকু আলু, বাট আলুটা কুক হয়েছে ভালো। আরেকবার খেয়ে দেখি চলো, ফার্স্ট বাইট নিয়েছি তো আরেকটা বাইট নিতে হবে। লাইট বিরিয়ানি ভাই, সে মজাটা পাচ্ছি না, তবে বিরিয়ানিটা খেয়ে কিন্তু সে কিকটা পাচ্ছে না। বিরিয়ানিটা
যতই মাখামাখা রাইস হোক না কেন, খালের দিক দিয়ে এভিয়ান হয়ে গিয়ে মানে ব্যারাকপুরের ডিব্যাপি হয়ে গিয়ে। কেন বলছি দেখো, মাটনের সাইজ দুটোরই একদম মোটামুটি 250 গ্রামের মাটন, এখানেও 250 গ্রামেরই মাটন দিয়েছে। মাটনটা ভালো কুকও হয়েছে, মাটনে ভালো মশলাও ঢুকেছে, দেখা মাটনে ভালো মশলাও ঢুকেছে, ওয়েল বয়েলড মাটন। আলুর পিসটা একটু ছোটো, বাট বিরিয়ানির সেই স্বাদটা নেই, দুটো চাটনির কালারও আলাদা। বিরিয়ানি মশলাও লাইট, চাটনিটাও লাইট। যাই হোক, এবার আসছি আমি চিকেন চাপ। আসো, হালকা একটু গ্রেভি নিয়ে নেবো। চলো চিকেন চাপটা আমি ফার্স্টে শুধু ট্রাই করি। তবে আজকের কম্পারিজনের উপর ভিত্তি করে সাথে বিব্যাপীর ব্যারাকপুরেরটা এগিয়ে আর দেখতে মধ্যমগ্রামের বিরিয়ানি এগিয়ে, কিন্তু মধ্যমগ্রামের বিব্যাপি তো দেখতে গিয়ে হলে আমরা তো দেখতে কতটা ভালো সেটার থেকেও বড় ব্যাপার খেতে কতটা ভালো লাগবে, সে থেকে আমি বলবো ব্যারাকপুরের ডিবাপিটা বেশি ভালো খেতে। আজকে একটা যেটা জিনিস লক্ষ্য করলাম, চাল ঝুরঝুরে বা মাখামাখা বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্স কিছুটা কথা বলে, কারণ ব্যারাকপুরের যে ডিবাপি সে যে মানে বিরিয়ানিটা বানায় তার এক্সপিরিয়েন্স আর মধ্যমগ্রামের দুটোর মধ্যে আগে তফাৎ আছে আমি জানি না, তোমরা কমেন্ট করে বলো, এটা আমার ব্যাপারটা জানা নেই। বাট আমার কাছে আজকে ব্যারাকপুরের ডিবাপি এগিয়ে যাবে। কত কোনো ভিডিও আছে? 6 মিনিট 27। কমেন্ট বক্সে তোমরা তোমাদের ওপিনিয়নটা দাও, তোমাদের কোন বিরিয়ানি খেতে ভালো লাগে, ব্যাকওয়ার্ডটা না মধ্যমগ্রামেরটা। আজকের ভিডিওর উপর ভিত্তি করে আজকের ডেট হচ্ছে 5/1/2022। আজকে কিন্তু আমার কাছে ব্যাকওয়ার্ড বিরিয়ানি ডিবাপি বেশি ভালো লেগেছে। যাই হোক, আমরা মোটামুটি খাওয়াটা শেষ করি, প্রচুর খাওয়ার শেষ করে আমরা শেষ কথা আসছি। সো গাইস, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। দেখো, ডিবাপির কম্পিটিশন ইজ মোস্ট 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 মানে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো ডিবাপির কম্পিটিশনটা করে। দুটো ডিবাপির বিরিয়ানি কোনটা বেস্ট কোনটা বেটার এটা নিয়ে একটা কনফিউশন তো থেকেই যায়। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলাবাজ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, কোনো অল প্রশ্ন না তিনটা অপশন পাবে, অল বাটন ক্লিক করে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু দ্য স্টেট, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলা মিট কোনো সীমানি। আর বাই দ্য ওয়ে, মামাআর্থের টিউটোরিয়ালসটা কিন্তু কিনতে ভুলো না, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অবশ্যই কিনো, 20% ডিসকাউন্ট আছে তো, HB2022 কুপন কোড ইউজ করলে। চলো টাটা।